জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, IMF এর জালে ধরা খেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ বিক্রির গোপন তথ্য ফাঁস করল পিনাকী ভট্টাচার্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব দেশকে ভারতের গোলামী চুক্তির ফাঁদে ফেলেছেন শেখ হাসিনা, এ নিয়ে থাকবে BBC বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এবং সবশেষে জানিয়ে দেব জয় হাসিনার রিজার্ভ চুরির গোপন ভিডিও ফাঁস, ভারতের কাছ থেকে ক্ষমতা কিনেছেন হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে একপাক্ষিক দাবি করে বিরোধী দল BNP বলছে, বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ, এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি। শেখ হাসিনার ভারত সফর শেষ হওয়ার এক সপ্তাহ পর গুলশানে BNP চেয়ারপার্সনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ভারতের সাথে সমঝোতা ও চুক্তির বিষয়গুলো প্রকাশের দাবি জানিয়ে দলটি বলছে, এর বিরুদ্ধে দেশের মানুষের মাঝে জনমত গড়ে তুলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চুক্তি ও সমঝোতার নামে এদেশে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। দলটি বলছে, ভারতের সাথে যে 60টি সমঝোতা স্মারক নতুন করে সই হয়েছে, সেগুলো প্রায় সবগুলোই বাংলাদেশে উত্তরাঞ্চল কেন্দ্রিক। এই চুক্তির মাধ্যমে রংপুর অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করে BNP। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নতজানু বলে বর্ণনা করে দলটি। বাংলাদেশ ভূখণ্ডকে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে চাই বলে রেল ট্রানজিট নিয়েছে ভারত। যদিও গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। গত প্রায় দেড় দশক ধরে তিস্তা চুক্তি না হওয়াকে বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে BNP। সংবাদ সম্মেলনে BNP অভিযোগ করেছে, তিস্তাকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। রেল ট্রানজিট নিয়ে BNP-র যে প্রশ্ন, গত 22 জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সব সমঝোতা হয়েছে তার মধ্যে একটি ছিল রেল ট্রানজিট সংক্রান্ত। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে যাবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের ট্রেন চলবে বলেও সফর শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। রবিবারের সংবাদ সম্মেলনে BNP অভিযোগ করেছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রধান আত্মঘাতী ও জাতীয় স্বার্থবিরোধী। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই দাবিকেও প্রত্যাখ্যান করেছে BNP-র মহাসচিব মিস্টার আলমগীর। তিনি বলেন, একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এ চুক্তি করা হয়েছে। এ ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের কোনো লাভ হবে না, তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দাবি করেন এ রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? BNP বলছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন এবং সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রধান আত্মঘাতী ও জাতীয় স্বার্থবিরোধী। বাংলাদেশে ভূমি ব্যবহার করে ভারতকে রেল চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটির মহাসচিব। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞদের বক্তব্যের উদাহরণ টেনে এই সংবাদ সম্মেলন ডেকেছে BNP। BNP বলছে, বিদ্যমান অবকাঠামোর উন্নতি না করে
ভারতে ট্রেন চলাচল শুরু হলে তা হবে বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি। এই ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি করবে। নত জানু পররাষ্ট্রনীতির উদাহরণ তিস্তা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী তিস্তা নিয়ে সংকট চলছে বহু আগে থেকেই। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনও এর কোনো অগ্রগতি হয়নি। শেখ হাসিনা ভারত সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে এ দুই সরকার প্রধানের বৈঠকে। রবিবার সংবাদ সম্মেলনে বিএনপি দাবি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানি বণ্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছেন। তাদের বক্তব্য, তিস্তা চুক্তি এই সফরে এজেন্ডাতেই স্থান পায়নি। বিএনপি মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, গত 14 বছরে তিস্তা শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি। আশ্চর্যের বিষয়, এখনও এটি রয়ে গেছে রুদ্ধকক্ষে দ্বিপাক্ষিক একান্ত আলোচনার স্তরে। সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লুকোচুরি খেলছে বলে দাবি করেন মিস্টার আলমগীর। আরও বলেন, যাদের বিমাতা সুলভ আচরণ তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, তাদেরকে তিস্তার ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা হবে সাংঘর্ষিক ও আত্মঘাতী। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে সমর্থন আদায়ের দুর্বিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয় এই সংবাদ সম্মেলনে। ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত যদি তিস্তা প্রকল্প করে দেয় তাহলে আমাদের সব সমস্যা তো সমাধান হয়ে গেল। শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। হাসিনার ভারত সফর একপাক্ষিক। বিভিন্ন সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের প্রাণ ঘটনা তুলে ধরা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। বিএনপি অভিযোগ করছে, শেখ হাসিনার সফরে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। শেখ হাসিনা দিল্লি সফরকে একপাক্ষিক বলে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত না করে তাছাড়া আলোচনায় এমন কোনো বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। লিখিত বক্তব্যে বিএনপি অভিযোগ করেছে, সামরিক সহযোগিতার নামে বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের সাথে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে তা সবকটি জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে দলটি। ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি হয়েছে বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নিরাপত্তা বিরোধী এ সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বিএনপি এই সকল দেশ বিরোধী চুক্তি ও সমঝোতা প্রত্যাখ্যান করেছেন। সংবাদ সম্মেলনে ভারতের সাথে এইসব চুক্তি বাতিলে কোনো কর্মসূচি দেওয়া হবে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে বিএনপি মহাসচিব জানিয়েছেন, এই চুক্তির বিষয়ে দেশের মধ্যে জনমত গড়ে তুলে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বিএনপি।